हजरत इमाम बुखारी नहीं 6036 नम्बर हदीस 6000 हदीसर रावी होच्छे साहल इब्ने साद उन्हीं बोलते हैं दीर्घ एक हदीस उन्हीं बोलते हैं एक महिला नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम एक चादर सिलिए आनलें महिला देखें सिलाई करार पर अनेकगुलो सिलाइर भितर सुंदर सुंदर फुल दे फुल एटार कि बोले एटा नक्शिकाता सम्भवत नक्शिकाता नक्शा कतार उपरे कि उठानो है नक्शा चादर ऊपर नक्शा करा सुंदर सुंदर नक्शा दिए रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास आनलें आनार पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम चादर कि हलो पसंद हलो कि हलो पसंद हलो पसंद हार पर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम एटाके गाए दिलें गाए देवार पर पीछन थेके एक साहाबी बोलतेछेन या रसूल अल्लाह आपनार काछे आमार एकटु आबदार आपनी जदि किछु मने ना करें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें तोमार काछे कि आबदार आमार काछे तोमार कि आबदार কই ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে চাদরটা আছে এটা যদি আমাকে দিয়ে দিতেন আচ্ছা বলেন তো আমরা সেই পজিশনে থাকলে কি করতাম আমার নতুন জামা আমার নতুন চাদর আমার আলখিল্লা আরেকজন চাচ্ছে আমি কি এত সহজে দিয়ে দিতাম আমরা কি সেই মানের মানুষ হতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বললেন না বলল ওয়েট করো আমি একটু হুজরা থেকে বের হয়ে আসি এখান দিয়ে সাহাবাই কেরাম একেবারে ঘিরে ধরেছে যে আল্লাহর পয়গম্বর এটাকে অনেক পছন্দ করেছে তোমার কি বিবেক নাই তোমার মাইন্ডসেট আমি এটা কাজ করে না রাসূলুল্লাহ এটাকে পছন্দ করেছে খুশি হয়ে গেছে তুমি চাদর চেয়ে বসেছো আর কিছু চেতে পারো নাই লোকটি জুট করে চুপ করে তাদের কথা শুনলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গেলেন পুরাতন একটা চাদর হুজুর গায়ের ভিতরে মড়িয়ে নিয়ে আসে এসে ওই মহিলার নতুন চাদর সাহাবীর হাতে উঠিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না এত বখিল আপনারা সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন তো আমি সহকারে বলছি তো প্রত্যেকের জন্য আল্লাহ পাক জান্নাতে একটি গাছ তৈরি করে রেখেছে সুবহানাল্লাহ সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা ঘোড়া যেই ঘোড়া এক সেকেন্ডও থামবে না এই ঘোড়াকে গাছের ছায়ার নিচে ছেড়ে দেওয়া হলে 100 বছর ঘোড়া দাবড়াতে থাকবে দৌড়াতে থাকবে গাছের ছায়া ঘোড়া শেষ করা ঘোড়ার পক্ষে সম্ভব হবে না সুবহানাল্লাহর হ্যাঁ আমার বরকত এতটুকু বখিলের মতো বসে থাকে বখিলের মতো সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর দিয়ে দিলেন চাদর যখন পেয়ে গেলাম সাহাবি অন্যান্য যারা বকে ছিল আশেপাশে তাদেরকে বললাম তোমরা কি জানো আমি এই চাদরটি কেন নিয়েছি এই চাদরের প্রতি আমার কোনো লোভ নেই লালসা নেই এই চাদরের প্রতি কোনো দুর্বলতা নেই আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল হয়ে যাচ্ছে নবীজির কিছু চুল পেকে যাচ্ছে দুই একটা দাড়ি পেকে যাচ্ছে 62 বছরের পরে নবীজি পদার্পণ করেছে আমার মনে হয় আল্লাহর নবী আর বেশি দিন থাকবে না নবীজির গায়ে এরকম পোশাক এরকম চাদর আর আমি দেখব না এজন্য আমার কলিজা আমার অন্তরে আমার হৃদয়ে চিন্তা হয়েছে যদি কোনো ক্রমে আল্লাহর নবী থেকে এই চাদরটা নিতে পারি এটাকে সংরক্ষণ করে রাখব আর আমার ওয়ারিসদেরকে বলে দেব আমি যেদিন মারা যাই তোমরা কাফন হিসাবে নবীজির গায়ের চাদরটা আমার গায়ে লাগিয়ে দিবা সুবহানাল্লাহ আসুন না আমরা আল্লাহর নবী থেকে কিছু নিই আল্লাহ পাক আজকের আলোচনাগুলো